আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এ কারণে বানের জলে ভেসে চলছে দুর্গত মানুষের জীবন বানভাসীরা বলছেন গত 15 বছরে বন্যা এমন দীর্ঘস্থায়ী হয়নি একদিকে করোনা ভাইরাস মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা কুড়িগ্রামের নদনদীর পানি ধীর গতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদনদীর পানি বেড়ে ডুবছে নতুন এলাকা শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ব্রহ্মপুত্র সেতুর কাছে আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন নতুন এলাকা নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ স্থানীয়রা বলছেন পানি সরে গেলেও ঘরে পর্যাপ্ত খাবার নেই ঘরবাড়ি মেরামতের টাকা পয়সা নেই তাদের কাছে সুনামগঞ্জে তাহিরপুর ও ধর্মপাশে আলাদা নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু ও বাবা মেয়ে নিখোঁজ রয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানায় তাহিরপুরের পাটলাই নদীতে চলা ডুবিতে নিখোঁজ এক যুবকের লাশ সকালে উদ্ধার করা হয়েছে এছাড়া গতকাল চন্দ্রসোনার তাল হাওড়ে শয়তানখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে চলার ডুবির ঘটনায় বাবা মেয়ে এখনও নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ করোনা ভাইরাসে দেশে আরও অন্তত 15 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 4 জনের প্রাণ গেছে তাদের একজন করোনা পজিটিভ ও 3 জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন নতুন শনাক্ত হয়েছেন 49 জন চট্টগ্রামে করোনায় মারা গেছে 2 জন এ নিয়ে চট্টগ্রাম মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 223 জনে নতুন করে এ জেলায় শনাক্ত হয়েছেন 85 জন খুলনায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 2 জন এই বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 272 জন সিলেটে করোনা নিয়ে মারা গেছে আরও 2 জন সিরাজগঞ্জে উপসর্গ নিয়ে মারা গেছে 2 বৃদ্ধা ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নিয়ে আরও 1 জনের প্রাণ গেছে 24 ঘন্টায় আক্রান্ত আরও 49 জন নারায়ণগঞ্জে একইভাবে মারা গেছে আরও 1 জন আক্রান্তের সংখ্যা 22 এদিকে বগুড়ায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে তবে কিছুটা স্বস্তির খবর মিলেছে বরিশালে গত 1 মাসের মধ্যে এই বিভাগে প্রথমবারের মতো 24 ঘন্টায় করোনায় কারোর মৃত্যু হয়নি তবে নতুন শনাক্ত হয়েছেন 130 জন এছাড়া নোয়াখালীতে 26 জন আক্রান্তের খবর পাওয়া গেছে রংপুরে বদরগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায় একটি চাল কলের গুদামে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী উদ্ধার করেছে র্যাব এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক মকসিদুল হককে 2 লাখ টাকা জরিমানা করা হয় র‍্যাব জানায় মকসিদুল দীর্ঘদিন ধরে চালকলের 5টি রুম ভাড়া নিয়ে বিভিন্ন কোম্পানি ও দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী গুদামজাত করে পরে এই পণ্যগুলো লেবেল ট্যাম্পারিং করে মেয়াদ বাড়িয়ে বাজারজাত করে আসছিল এ খবর পেয়ে সেখান থেকে প্রায় 18 লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব কর্মকর্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এবারে শেয়ার বাজারের খবর কাটালি টেক্সটাইল লিমিটেডের চেয়ারম্যান এমডি ও 2 পরিচালককে 2.5 কোটি টাকা জরিমানা করা হয়েছে আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ যথাযথভাবে ব্যবহার না করে বিএসইসির কাছে মিথ্যা ও জাল প্রতিবেদন জমা দেওয়ায় তাদেরকে জরিমানা করা হয় তবে কোম্পানির মনোনীত পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদেরকে জরিমানার বাইরে রাখা হয়েছে 2018 সালে 10 টাকা মূল্যে 3 কোটি 40 লাখ শেয়ার বিক্রি করে 34 কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি প্রসপেক্টাসে বর্ণিত খাতে যথাযথভাবে আইপিওর অর্থ ব্যবহার না করে তথ্য আড়াল করে বিএসইসির কাছে মিথ্যার প্রতিবেদনের পাশাপাশি জাল ব্যাংক স্টেটমেন্ট জমা দেয় তারা এ অপরাধে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীকে 1 কোটি টাকা এবং চেয়ারম্যান নাসরিন হক পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক চৌধুরী ও মোহাম্মদ মোকারম হক চৌধুরীকে 50 লাখ টাকা করে জরিমানা করা হয় ব্যাংকিং খাতে 2 কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে বিকেল 3টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও 3:30টায় যমুনা ব্যাংকের সভা শুরু হবে ব্যাংকগুলোর সভায় চলতি বছরে 30 জুন পর্যন্ত সমস্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও লটারি ডিজিটাল প্ল্যাটফর্মে করার অনুমোদন দিয়েছে বিএসইসি। আগামীতে সব আইপিওর ক্ষেত্রে সিডিবিএল এর তদারকিতে বুয়েটে বিআরটিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তৈরি লাইসেন্সড ডিজিটাল প্ল্যাটফর্মে লটারি অনুষ্ঠিত হবে। গত 14 জুন থেকে 2 জুলাই পর্যন্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও আবেদন গ্রহণ করা হয়। 10 টাকা মূল্যে 2,60,79,000 সাধারণ শেয়ার ছেড়ে 26,07,90,000 টাকা উত্তোলন করবে কোম্পানিটি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ।